আসসালামু আলাইকুম। ইন্টারনেট কুকিজ বা ওয়েব কুকিজ জিনিসটা কি, আজকে ভিডিওতে এটি জানবো, আমার সাথেই থাকুন। আমরা যখন কোনো কিছু ব্রাউজ করি তখন কিছু ডেটা আমাদের কম্পিউটার ব্রাউজারে সেভ হয়ে থাকে, তো এটাকে মূলত বলা হয় ইন্টারনেট কুকি। কোনো ওয়েবসাইটে লগ ইনের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কুকিটা অনেক কাজে লাগে। কিভাবে? ধরেন আপনি facebook.com লগ ইন অবস্থায় রয়েছেন, আপনি পরের দিন বা নেক্সট টাইম যখন আপনি ফেসবুকে ঢোকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হচ্ছে না, যদি আপনি লগ আউট না করে থাকেন। এই যে ফেসবুক আপনাকে কীভাবে আইডেন্টিফাই করছে যে আপনি সেই ব্যক্তি, তো এটা হচ্ছে ইন্টারনেট কুকি। ফেসবুকে যখন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়েছেন তখন ফেসবুক ওয়েবসাইট আপনার কিছু কুকি আপনার ব্রাউজারে সেট করে দিয়েছে। এর ফলে আপনি যখন নেক্সট টাইম facebook.com ঢুকছেন যদি লগ আউট না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেট কুকির মাধ্যমে আপনি সরাসরি ফেসবুকে লগ ইন হয়ে যাচ্ছেন। আপনি যদি কুকিগুলো ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ফেসবুক আবারও আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাচ্ছে আপনার প্রোফাইলে লগ ইন হওয়ার জন্য। বা gmail.com যখন আপনি লগ ইন অবস্থায় রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নেক্সট টাইম যখন gmail.com যান আপনার কিন্তু সেই ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন হওয়ার দরকার হয় না। কেন হয় না? কারণ জিমেল থেকে একটা কুকি আপনার ব্রাউজারে রয়েছে, সেই কুকিজটা মাধ্যমে আপনি নেক্সট টাইম লগ ইন হতে পারছেন। আপনি যদি কুকিজগুলো ডিলিট করে দেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার জিমেলে লগ ইন হওয়ার জন্য আইডি পাসওয়ার্ড চাচ্ছে। বা আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করেছেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, সেটি হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট যদি অ্যাড টু কার্টে ক্লিক করেন সেক্ষেত্রে কার্টে সেটা সেভ হয়ে থাকে। যদি আপনি অন্য ট্যাবে গিয়েও সেটা অন্য কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্টে দেন সেক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্ট সহ আগের প্রোডাক্টটাও কিন্তু শো করছে। কীভাবে করছে এটাও কিন্তু ইন্টারনেট কুকির মাধ্যমে হয়ে থাকছে। আপনি যদি কুকিগুলো ডিলিট করে ফেলেন সেই কার্টে যেগুলো যে কয়েকটা প্রোডাক্ট আপনি অ্যাড করেছেন সেই কয়েকটা প্রোডাক্ট কিন্তু আর দেখাবে না। সো এটাই হচ্ছে মূলত ইন্টারনেট কুকি বা ইন্টারনেট কুকির ব্যবহার। ইন্টারনেট কুকির বেশ কিছু ধরন রয়েছে, তার মধ্যে আমি দুই ধরনের কুকি নিয়ে কথা বলি। সেশন কুকি বা এটাকে মূলত বলা হয় অস্থায়ী কুকি। তো অস্থায়ী কুকি বলা হয় এই জন্য যে আপনি যখন ব্রাউজ করেন তখন যে কুকিটা হয়ে থাকে আপনি ব্রাউজারটা অফ করে দেওয়ার সাথে সাথে, অর্থাৎ ব্রাউজার যখন আপনি ক্লোজ করে ফেলেন সাথে সাথে সেই কুকিগুলো ডিলিট হয়ে যায় অটোমেটিকলি। আরেক ধরনের কুকি আছে সেটাকে বলা হচ্ছে পারসিস্টেন্ট কুকি। তো এই পারসিস্টেন্ট কুকিটা মূলত হয় স্থায়ী কুকি। তো এই কুকিগুলো ডিলিট হয়ে যায় না যে পর্যন্ত আপনি এটাকে ডিলিট করেন অথবা এটার এক্সপায়ার ডেট যে পর্যন্ত শেষ না হয়ে যায়। তাছাড়া এর বাইরেও কিন্তু বেশ কিছু কুকি রয়েছে। এই কুকি কি আপনার জন্য ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, এই কুকি আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ আপনার যেহেতু বেশ কিছু ইনফরমেশন এই কুকিটা রাখছে, কোনো হ্যাকারের কাছে যদি আপনার এই কুকিটা পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই কুকিটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আরেকটা জিনিস বলে রাখি কুকির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন আপনি যদি গুগলে কোনো প্রোডাক্ট সার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি যান তার পাশে কিন্তু আপনি ওই প্রোডাক্ট রিলেটেড বা ওই প্রোডাক্টটি কিন্তু দেখতে পারেন, অ্যাড হিসেবে দেখাচ্ছে। এইটা কিন্তু আপনি বলতেই পারেন যে হ্যাঁ গুগলের জিনিস, আমি গুগলে সার্চ করেছি, গুগল সেই জিনিসটাই আমাকে শো করেছে। কিন্তু আপনি কি এই জিনিসটা লক্ষ্য করেছেন সেই সেম প্রোডাক্টটাই আপনাকে ফেসবুক অ্যাডের মাধ্যমে দেখাচ্ছে? ফেসবুক কীভাবে বুঝতে পারলো যে আপনি গুগলে কী জিনিসটা সার্চ করেছেন? এটাও কিন্তু ইন্টারনেট কুকির মাধ্যমে। ফেসবুক আপনার কুকিটা নিয়েছে, দেন তারা বুঝতে পেরেছে আপনি কোন প্রোডাক্টটা খুঁজতেছেন, দেন কিন্তু আপনার ওই রিলেটেড প্রোডাক্টটি কিন্তু আপনাকে কিন্তু ফেসবুক সেই প্রোডাক্টটি অ্যাড হিসেবে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন ইন্টারনেট কুকিটা আসলে কী। তো আমাদের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে টাইপ করে জানিয়ে দিবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ফেসবুক পেজও ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।